আমাদের ব্লকের নিচেই বসন্ত উৎসব সেলিব্রেশন হচ্ছে। দেখো বাচ্চা বড় সবাই কি সুন্দর সাজুগুজু করে এসে এখানে রং খেলছে। এখন রং খেলা শুরু হয়নি বোধ হয়, এখন পারফর্ম করবে, অনেকে নাচ করবে বোধ হয়, তারই শুরু হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে দোল উৎসবের অনেক অনেক শুভেচ্ছা, ছোটদেরকে ভালোবাসা আর বড়দেরকে প্রণাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর রিহানের এবছর প্রথম দোল উৎসব, তার সাথে আমাদেরও মানে রিহানকে নিয়ে আমাদের প্রথম দোল উৎসব, তো সব মিলিয়ে একটা এক্সাইটমেন্ট রয়েছে। বাট কী বলো তো, আমি না দোল উৎসবটা মানে খুব একটা যে পছন্দ করি তা নয়, মানে দূর থেকে ওই কাউকে মাখাতে নিজে মাখতে একদম ভালোবাসি না রং তো। আর বাট বলেছিলাম যে রিহানকে একটুখানি টিপ দেবো আবিরের পিঙ্গল, সেটাও না করে দিয়েছে। ওই জন্য আমি বুদ্ধি করে একটুখানি হলুদ আর তেল গুলে ওর কপালে টিপ দিয়ে দিয়েছি, ফটো টটো তুলে রাখবো, এগুলোই তো মেমোরি হিসেবে থাকবে। তো যাই হোক, তো মাঝখানে কটা দিন ব্লগ শ্যুট করা হয়নি, আমার শ্বশুর শাশুড়ি যাওয়ার পর আমার মা বাবা এসছে, সেটা তোমাদেরকে বলা হয়নি। তো এই কটা দিন বেশ আনন্দে কাটছে। আজকেও দেখছি দোল উৎসবের জন্য নিচে বেশ সুন্দর একটা প্যান্ডেল না, ওই স্টেজের মতো করেছে, ওখানে ছোট বড় সবাই দেখছি কি সুন্দর সাজুগুজু করে এসছে। সকাল থেকে রবীন্দ্রসঙ্গীত একবার করে চালাচ্ছে, নিচে নাচ গান হবে মনে হচ্ছে। তো ভাবছি আমারও স্নান যখন হয়ে গেছে তো রিহানকে নিয়ে একবার যাব, গিয়ে ঘুরিয়ে আনবো। হ্যাপি হোলি বলে দাও, বলে দাও হ্যাপি হোলি বলে দাও, বলে আমার ফার্স্ট হোলি এটা, তাকাও 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 বলে দাও, একটা হ্যাপি হোলি বলে দাও তো সবাইকে, একটু হাসি হাসি করে দাও, একটা হাসি হাসি করে দাও। বলে দে একটা হ্যাপি হলি বলে, এটা ধরো 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 ধরো, ঠিক করে ধরো ধরো, এনো এনো, হুম হুম, উল্টে যাও, বাজাও বাজাও, আমাদের হাউস হেল্পার মেশোটাকে খুব ভালো পেয়েছি দেখো, খুব কাজের, কিন্তু যেদিন করে সেদিন বাকি চার দিন পাঁচ দিন পুরো কামাই দেয়। কি বললে, কে ঝগড়ুটি পিসি? ও এত বড় কথা, হ্যাঁ হ্যাঁ। এই দেখো আমরা তিনজনে ছাজুগুজু করে যাচ্ছি নিচে হোলি প্রোগ্রাম দেখতে। না বাবা ও কি দেখছে, ও তো অবাক হয়ে, ও মা হোলি প্রোগ্রাম দেখতে যাচ্ছ তুমি, তুমি খেলবে হোলি? অনেকক্ষণ থেকে প্রোগ্রাম চলছে, এবার হয়তো শেষও হয়ে যাবে। ওরে প্রচন্ড রোদ গো, told you what to chase, told you how to run. Happy Holi, দাড়ির মধ্যে কোথায় দেব আমাদের হ্যাপি হোলি, এইটুকু। প্রোগ্রাম চলছে, ওরা নাচ করছে, ও সবাই মিলে নাচ হচ্ছে, ভাই তাহলে একটু গেমে যাই কেন বাবা,
আরে পরে আদর করবে, এবার যাও চান করতে। ও তো মজা নিচ্ছে দেখো, ওকে যতই চটকাও ওর কোনো ব্যাপার নেই। ওকে যতই চটকাও ওর কোনো ব্যাপার না, ওর মজাই লাগে। গুনতু গুনতু আমিও স্নান করলাম, ওকেও স্নান করিয়ে দিলাম। এখন নতুন জামা পরেছে, হোলি স্পেশাল। ভেবেছিলাম একটা সেই হ্যাপি হোলি লেখা, মাই ফার্স্ট হোলি ওইগুলো লেখা একটা কিনবো, তো মনেই ছিল না। বেঙ্গলকে আমি দায়িত্ব দিয়েছিলাম যে তুমি কিনে নিও, বলেছিল কিনবো, নিয়ে ভুলেই গেছে কিনতে। তো নতুন যেগুলো ছিল সেগুলো পরিয়ে দিলাম। এদিকে তাকাও একটু, একটু তাকা। এই বাবা তাকা একটু, তাকা তাকা দেখ, তাকা এদিকে একটু, তাকা ও সুইচ বোর্ডটার দিকে কি দেখছে। এই যে গুরু গুরু পাখা, গুরু গুরু পাখা, মা দেখাচ্ছে সুইচ বোর্ডটার দিকে কি যে দেখছে দেখো। এদিকে দেখে না, সুইচ বোর্ড দিকে দেখে না, এদিকে দেখো, এদিকে দেখো। আজকের আমাদের স্পেশাল মেনু কি কি হয়েছে কে জানে দেখি। এখানে হচ্ছে শুক্তো, মা সাদা শুক্তো করে না, মা এরকম শুক্তো করে, ওই জন্য এটাই করেছে। এখানে হচ্ছে মাছ, আর এখানে হচ্ছে মুড়োর ঘণ্ট। আর পিঙ্গল মাছ খাবে না, ওই জন্য ওর হচ্ছে ডিমের অমলেট। হোলির দিনে সবার বাড়িতে ভালো ভালো রেসিপি হয়, আর আমাদের বাড়িতে মা বানাচ্ছে পচা কলার বড়া। পচা নয়, পাকা কলা। ও কটা কলা একদম পেকে গেছিলো, ওইগুলো দিয়ে মা বড়া করে। তো কী কী দিয়েছো বলে দাও। নারকেল কুড়ে দিলাম, আর গুড় দিলাম, ওটার মধ্যে গুড়, নারকেল কোড়া, আর কলা, কলা আটা, এই কটা জিনিস দিলেই হবে। নিয়ে মাখিয়ে নিয়ে খালি বড়ার মতো ভাজছো। এই যে কটা অলরেডি ভাজা হয়ে গেছে। বিকেলে আমাদেরও মালপোয়া হবে, বরাবরই হোলির দিনে বাবা বাড়িতে মালপোয়া বানাতো, তো ওই জন্য মা বললো মালপোয়া বানিয়ে দেবো। কিন্তু কয়েকটা জিনিস নেই, কিশমিশ কাজু এগুলো নেই, ওগুলো সব পিঙ্গল আনতে যাবে, ওগুলো আনলে বানিয়ে দেবে মা। আর এখন বসে বসে খাওয়া দাওয়ার পরে কোনো কাজ নেই, তো কলাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, পুরো পেকে গেছে। ওই জন্য মা বললো ওগুলো ভেজে দিই, খাবি? বলে হ্যাঁ খাবো না কেন, ওই না এখন ওইগুলো বানাচ্ছে। সব সময় সব সময় খালি ওই বাবুটা আমি কোলে নিয়ে যাব, তাহলে ভিডিওটা ফটোটা আমার সাথেই হবে না? আমার সাথে একটা ভিডিও একটা ফটো থাকবে না খালি? আজকে তো আমি নিয়ে যাবো। এমনি করে না তোকে, এমনি করে, এমনি করে দেখতে দেখতে যাবি এমনি। এই এইটা সব থেকে বেস্ট, আমি ওটা ঠিক করে দিতে করে দিচ্ছি। কেন মা নাকি আমাদেরকে আজকে নিয়ে যাবে আমাদের টাওয়ারটাতে, দেখি ঠিক করে দেখো, খুঁজছে এখন কোন দিকে যেতে হবে। ঠিক যাচ্ছ দেখে নাও। ঠিকই যাচ্ছে। যেদিকে ঘুরে আসার পর ও এমন চিৎকার করে কাঁদতে শুরু করলো, নিয়ে ওকে খাওয়ালাম, খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। তারপরে আমি আর মা মিলে ডিনার বানালাম। নিয়ে বাপরে মা আসতে উঠে যাবে এখনই, মা এখন কড়াই ঘষে ঘষে পরিষ্কার করলো,
আর গোটা দুপুরটা আজকে শোয়া হয়নি, আমি আর মা বকবক করে গল্প করেছি খালি, আর একজন ফোন নিয়ে ব্যস্ত, বাট ওকে টানতে টানতে নিয়ে এসেছি। কদিন হয়ে গেল, দুটো পার্সেল এসছে, একটা অ্যামাজন থেকে একটা ফ্লিপকার্ট থেকে, বাট ওই দুটো খোলাই হচ্ছে না। এবার কি আছে না আছে, সাপ ব্যাংক কী পাঠিয়েছে দেখতে তো হবে, যদি খারাপ পাঠিয়েছে এক্সচেঞ্জ করতে হবে, টাইম পেরিয়ে গেলে তা সেটা হবে না। তো ওই জন্য বললাম যত রাতই হোক না কেন চলো খোলো এখন। ব্যাস ওই যে ওয়েব সিরিজটা একবার করে পজ করছে আর শুরু করছে খালি। আরেকটা নিয়ে এলে না তো? আচ্ছা, কি বলে এগুলোকে বাংলা কথায়? তাক। হ্যাঁ, এমন তাক যেটা লাগাতে কোনো, হ্যাঁ তো কেউ যদি সার্চ করতে পারে। আরে ওই ভ্যাকুম দেওয়া যে ইয়েগুলো, ভ্যাকুম দেওয়া নয়, ভ্যাকুম নয়, তাহলে এটা লাগবে কি করে? রিসিভ আছে কিছু, কি আছে দেখি, এই কাগজটা সরাও দেখি দেখি, এটাতে আঠা স্ট্রিপ আছে। ও টাওয়াল রাখার জন্য আমরা খুঁজছিলাম, যে যাতে ড্রিল করতে না হয়, ওই জন্য এরকম একটা জিনিস খুঁজছিলাম। তো এইটা খুঁজে খুঁজে এইটা পেয়েছি। এগুলোর মধ্যে কিছু মানে জিনিসপত্র রাখা যাবে, প্রোডাক্ট রাখা যাবে, আর এটাতে হ্যান্ড টাওয়েলটা রাখা যাবে। একটু থাবড়ে দাও তাহলে বুঝে যাবো। খিদে পেয়ে গেছে বোধ হয়? হ্যাঁ, টাওয়েল। মা আবার ওকে ওখানে নিয়ে গিয়ে শুশু করছে। টাওয়েল ঝোলানোর জায়গাটা তো পেলাম, এটা তুমি দেওয়ালে চিপকাবে কি করে? এই যে এইগুলো দিয়ে কোলে নিয়ে একটু দোলাও মা। আদি দেব শঙ্করা রায় ক্যা ভলা তেরি রাস্তে পে মে তো আঁখ মুন্দ কে। একটা লাগানো হয়ে গেল আর একটা বাকি থাকলো। এটা আবার এই বাথরুমে দিতে পার বলছে। ঘুমিয়ে এবারে কাদা ছোট্ট ছোট্ট একদম পাছু। কেমন করে ঘুমাচ্ছে? বহু কাকুতি মিনতির পর ওই একটাই খুললো পার্সেল, কিছুতেই আরেকটা পার্সেল খুলবে না, বলছে কালকে খুলবো। তো ওই যে লেফট সাইডে দেখো লাগানো আছে, হ্যান্ড টাওয়েলটার জন্য ওটা খুব দরকার ছিল, বেশ ভালো জিনিসটা পেয়েছি। যদি আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশনে, যদি তোমাদের কারোর দরকার হয় তোমরা নিতে পারো। আর হোলির দিন গোটা দিনটা বেশ ভালোই কাটলো। মা খালি বললো মালপোয়া খাওয়াবো, নি করলো না, পচা কলার বড়া করে খাইয়ে দিল হোলির দিনে। মালপোয়া হয়তো কালকে হবে। তো যাই হোক, আজকের ব্লগটা বেশ কি বলবো, আজকের দিনটা বেশ ভালো কাটলো মোটের ওপর। তো চলো এই ব্লগটা এখানে শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর আমার পুচপিতা ঘুমিয়ে গেছে, দেখো ঘুমিয়ে গেছে, আমিও গিয়ে শুয়ে পড়বো এবার। চলো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, টাটা।